অপ্রচলিত মাংস রেকর্ড বিক্রিতে লক্ষ্মী লাভ এবারে হরিণঘাটার। খাসি আর মুরগির সঙ্গে সঙ্গে ভোজনরসিক বাঙালি টার্কি, কোয়েল, খরগোশের মাংসের প্রতিও আগ্রহ বাড়িয়েছে। তার ফলেই ফি বছর মাংসের বিক্রি বেড়েছে রাজ্য জুড়ে। 2016-17 অর্থে অপ্রচলিত মাংসের বিক্রি ছিল 13 টন, সেখানে 2018-19 অর্থবর্ষে বিক্রি হয়েছে 32 টন মাংস। আগামী দিনে চাহিদা আরও বাড়বে এমনটাই আশা কর্তৃপক্ষের। দামও রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। আর জামাই ষষ্ঠীতেও মাংসের চাহিদা ভালো ছিল। কলকাতাসহ জেলার বিভিন্ন স্টলে মাঝে মধ্যে চাহিদা অনুযায়ী মাংসের যোগান দেওয়া সম্ভব হয় না, এমনটা জানাচ্ছেন বিক্রেতারা। এখন ব্রয়লার চিকেন থেকে আপনার বিশেষ করে নন কনভেনশনাল আইটেম, যেরকম আপনার ডাক, টার্কি, কোয়েল, আপনার মাটন কারিকাট, র্যাবিট, এগুলো খুব মানে চাহিদা আছে। আজকে জামাই ষষ্ঠী দিনে আপনার মালের খুব শর্টেজ আছে, বিশেষ করে ব্রয়লার সেকশন। আমার কাউন্টারে যা ডিমান্ড সেই কাউন্টারে সেরমভাবে দিতে পারছেন না, কারণ কাস্টমার চাহিদা অনুযায়ী ঠিকমতো আমরা মালটা সাপ্লাই পাচ্ছি না। জবাব দিয়েছিল হাঁটু ব্যথায় কাবু। 65 বছরের তাহাজান বেওয়ার সমস্যার সমাধান করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। নি খরচায় প্রৌঢ়ার বাঁ পায়ের নি রিপ্লেসমেন্ট করলেন হাসপাতালের চিকিৎসকরা। কলকাতা মেডিকেলের পর এই প্রথমবার হাঁটু প্রতিস্থাপন হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বাঁ হাঁটুর ব্যথায় নাজেহাল হচ্ছিলেন জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকের ভোলাপাড়ার বাসিন্দা তাহাজান বেওয়া। কিন্তু বেসরকারি হাসপাতালে হাঁটু বদলানোর খরচ অনেক, তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হাঁটুর ব্যথার চিকিৎসা করাতে যান প্রৌঢ়া। তাঁর বাঁ হাঁটু বেঁকে গিয়েছিল। হাসপাতালে নিখরচায় তাঁর হাঁটু প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। এখন অনেকটাই সুস্থ তাহাজান বিবি। আমার একটা ওই পায়ের ব্যথা ছিল, এইখানে আনছি, অনেক দিন থেকে চিকিৎসা করলাম, এখানে ভালো হলো চিকিৎসাটা সরকারি হাসপাতালে। হাঁটুটা বেঁকে গিয়েছিল, ভিতর দিকে হাঁটতে পারতেন না, ইনস্টেবিলিটি ছিল আর প্রচণ্ড ব্যথা ছিল আর কি, খুব কষ্ট, অল্প একটু হেঁটেই আর কি তারপর বন্ধ হয়েছে, করতে পারতেন না। তো সেটা আমরা টোটালি রিপ্লেসমেন্ট করে হাঁটুটা সোজাও করে দিলাম, তার সঙ্গে সঙ্গে পেন ফ্রি করে দিলাম আর কি। হিপ রিপ্লেসমেন্ট আগে হলেও নি রিপ্লেসমেন্ট প্রথমবার হলো উত্তরবঙ্গ মেডিকেলে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেলে অস্থি বিভাগের জন্য আলাদা ওটি খোলা হয়েছে, আনা হয়েছে অত্যাধুনিক সরঞ্জামও। বেসরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের খরচ 1.5-2 লক্ষ টাকা। অর্থ ওটিটা তো আগেই আমরা সরিয়েছি, এখন ওয়ার্ডটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়েছে, সুতরাং ইনফেকশনের চান্সও কম। তো সেই জন্যই তারা এই ধরনের একটা স্টেপ নিতে পারলেন যে একটা নি রিপ্লেসমেন্ট, এটা প্রথম অপারেশন। এবার আর হাঁটুর অস্ত্রোপচারের জন্য বেসরকারি হাসপাতাল কিংবা কলকাতা ছুটতে হবে না উত্তরবঙ্গের বাসিন্দাদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেই নিখরচায় মিলবে সব রকম অত্যাধুনিক সুবিধে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।